365 দিন রাজনীতি হয়, 365 সেকেন্ড রাজনীতি নয়। কেন নয় রাজনীতি? রাজনীতি কি অন্যায় কিছু? অবশ্যই না। রাজনীতি বন্ধুত্বে আছে, রাজনীতি পরিবারে আছে, রাজনীতি প্রেমিকের সঙ্গে আছে, প্রেমিকার সঙ্গে আছে। তাহলে বিষয়টি হচ্ছে, আমরা রাজনীতিবিদদের নিয়ে অনুষ্ঠান করি কিন্তু রাজনীতি নিয়ে কোনো কথা বলি না, অরাজনৈতিক সমস্ত কথাবার্তা বলি। আজকে আমাদের মধ্যে উপস্থিত আছেন মাননীয় সংসদ সদস্য মোহাম্মদ শাহিদুজ্জামান খোকন, মেহেরপুর দুই, বাংলাদেশ আওয়ামী লীগ। খোকন ভাই কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি, আপনাদের দয়। আমরা জানতে চাই যে আপনারা কয় ভাই বোন? আমরা 11 ভাই বোন, 6 ভাই 5 বোন, আমি তাদের মধ্যে নবম। ছোটবেলায় এই যে খেলাধুলা ফুটবল টুটুল যা আছে, এগুলো কোনটা কোন খেলাধুলা আপনার পছন্দ? আসলে আমি গ্রামীণ জনপদে আমার জন্ম এবং সেখানে আমি বেড়ে উঠেছি। তো আপনি জানবেন যে আসলে আমাদের গ্রামীণ জনপদে অনেক ধরনের খেলা রয়েছে, যেমন কাবাডি খেলা, হাডুডু, ফুটবল, এগুলোই কিন্তু প্রসিদ্ধ খেলার মধ্যে ছিল। লুডু খেলা একেবারেই ঘরোয়া পরিবেশে খেলাধুলা হতো। তা আমি আসলে হাডুডু খেলাটা খেলতাম। তার মানে আপনি ছোটবেলায়, আমরা যদি যাই যে কিশোরবেলায় আপনি কি দুরন্ত ছিলেন নাকি? এটা তো বলার অপেক্ষায় রাখে না। আসলে শৈশব থেকে, একদম শিশুবেলা থেকে আমার মধ্যে দুরন্তপনা ছিল এবং আমার একটা অভ্যাস ছিল যে দল ভেদে চলা। প্রথম সাইকেল চালানো শিখেছিলেন কোন ক্লাস? আমরা খুব ছোটতেই প্রাইমারি স্কুল থেকে কিন্তু সাইকেল চড়া শিখেছি, আমাদের চাচাতো ভাই বড় ভাই যারা আছে তাদের কাছ থেকে শিখেছি। সাইকেলগুলো আসলে আপনারা জানেন যে আমাদের তখন একটু বড় সাইজের সাইকেল ছিল, 22-24 সাইজ বলা হতো তখন। তো সাইকেলের ভিতরে পা দিয়ে, তা আমাকে খুব বেশি কষ্ট করতে হয়নি, কারণ আপনি দেখছেন যে আমার হাইটটা আসলে প্রথম থেকে একটু সবসময় তুলনামূলক বেশি। আপনি ক্লাসে স্যারদের কাছে কি, আপনি কিরকম গ্রহণযোগ্যতা ছিল, মানে স্যারদের? দেখুন, আমি সবসময় আপনাকে বলি যে আমি কিন্তু সবসময় সব জায়গাতেই গ্রহণযোগ্য ছিলাম, যদিও আমি খুব ভালো ছাত্র ছিলাম না, মিডিল ক্লাসের ছাত্র ছিলাম, কিন্তু এমনি শ্রেণীকক্ষের শৃঙ্খলা রক্ষা, শ্রেণীকক্ষ নিয়ন্ত্রণ করা, খেলাধুলা থেকে শুরু করে সব ধরনের কর্মকাণ্ডে আমার একটা অগ্রণী ভূমিকা থাকতো, যে কারণে আমি শিক্ষক এবং অভিভাবকদের কাছে সবসময় একটা মানে ক্যাপ্টেন বয় বলতে পারেন যে এরকম একটা, তার মানে দর্শক নেতৃত্বের জায়গাটি তার স্কুল জীবন থেকে শুরু। যাই হোক, আমরা একটুখানি জানতে চাই আপনার ভাই বোনের মধ্যে কে বেশি পেটুক ছিল? দেখুন, আসলে আমরা সবাই কিন্তু খাওয়া দাওয়ায় একটু বেশ পারদর্শী ছিলাম। প্রেমের চিঠি কোন ক্লাসে পান অথবা আপনি দেন? আসলে প্রেম তো একটা শাশ্বত বিষয়, প্রেম অবিরত এখনো রয়েছে। আসলে এই চিঠি আদান প্রদানের সুযোগটা আমার জীবনে খুব কম হয়েছে। যখন হয়েছে সে কম হয়েছে, সেই জায়গাটা হচ্ছে আমি যখন কলেজে, আমি সে মেয়েটিকে এখনো চিনি না, কিন্তু জানিও না, দেখিও না, সে একটা চিঠি আমাকে দিয়েছে, তারপরে সেও আমার সামনে কোনোদিন আসে নাই, আমিও তাকে খুঁজে পাইনি, খোঁজার চেষ্টাও করিনি। মশারি টানিয়ে দেয় কি, আপনি না ভাবি? আসলে মশারির মধ্যে আমাদের ঘুমানোর অভ্যাস নেই, আমিও না, আমার স্ত্রীও না, আমরা মশারি ছাড়াই ঘুমাই। রাগারাগি হলে সরি বলে আগে, আপনি না ভাবি? আমাকেই বলতে হয়। এই যে বলতে হয়, আসলে আপনি কি একটু ভয় পান? না, আসলে ভয় ভীতির জায়গাটা আমাদের মধ্যে নেই, আমরা যা কিছু করি, ইভেন সাংসারিক থেকে শুরু করে আমাদের রাজনৈতিক প্ল্যাটফর্ম, আমরা একে অপরকে শেয়ার করি এবং সে আমার জন্য খুব একজন ভালো বন্ধু বলতে পারেন, একজন ভালো উপদেষ্টা বলতে পারেন, আমার একজন সহযোগী বলতে পারেন। আপনার সঙ্গে, আপনার সংসদ সদস্য হয়ে যাওয়ার যেদিন আপনি হলেন, আপনার সঙ্গে প্রথম দেখার সময়টিতে আপনার কি অনুভূতি হয়েছিল তার দিকে তাকিয়ে? দীর্ঘ সময় কষ্ট করার পরে, এই একটি ভালো ফল পাওয়ার পরে আমি আমার প্রাণপ্রিয় নেত্রীর কাছে যখন যাই, জীবনের সবচেয়ে চরম অনুভূতিটা তো সেদিন আমরা উপলব্ধি করেছি, যে সম্মানে যে জায়গাটা তিনি দিয়েছেন, সুযোগটা দিয়েছেন, এই জন্য তো শুধু কৃতজ্ঞতা স্বীকার করে শেষ করা যাবে না। আপনার চোখে সিক্ত ছিল চোখ নাকি শুধু ভাবছিলেন? চোখ আসলে কখনোই আমার সিক্ত হয় না, একমাত্র মায়ের কথা ছাড়া। আমি কখনো পুরুষদের চোখে জল আসতে নেই। চার লাইন বলেন আপনি আমাদের তরুণদের জন্য। আমাদের তরুণ সমাজের কাছে আমাদের প্রত্যাশা যে আমাদের প্রাণপ্রিয় নেত্রী, সফল প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে যে সমৃদ্ধ বাংলাদেশ গড়ছে, এর জায়গায় আমি তরুণদেরকে আহ্বান করতে চাই যে আমাদের তরুণরা আগামী দিনে একটি সুন্দর, সুখী, সমৃদ্ধ বাংলাদেশ গড়তে নিজেদের প্রকৃত মানুষ হিসাবে গড়ে তুলবে। আজকে দেশে আমাদের নানা ধরনের অযাচিত ঘটনার উদ্ভব ঘটছে,
সেইগুলো যেন বিশেষ করে নারী ধর্ষণ থেকে শুরু করে সমাজের মাদক সন্ত্রাস এই জায়গা থেকে আমাদের তরুণ সমাজকে বেরিয়ে আসতে হবে এবং প্রকৃত শিক্ষায় শিক্ষিত হয়ে দেশ ও জাতিকে গড়বার জন্য যে দায়িত্ব সেটি নিতে হবে আগামী দিন আরও কঠোর থেকে কঠোরতর সময় আসছে যেখানে আমাদের প্রতিনিয়ত জীবনের জন্য রাষ্ট্রের জন্য যুদ্ধ করে যেতে হবে সেজন্য আমাদের প্রকৃত সৈনিক হিসাবে গড়ে তুলতে হবে আমি মনে করি যে একজন তরুণকে তার জীবনের জন্য পরিবারের জন্য রাষ্ট্রের জন্য মানুষের জন্য একজন প্রকৃত যোদ্ধা হিসাবে তৈরি করবার জন্য আমি অনুরোধ করব আমরা খুব খুশি হয়েছি উনি ব্যস্ততার সময়ের মধ্যেও আমাদেরকে সময় দিয়েছে আপনাদের সঙ্গে আবারও কাল দেখা হবে অন্য কোনো অতিথি নিয়ে আপনারা ভালো থাকবেন আমাদের নেত্রী বলেছেন মাস্ট মাস্ক আমরা মাস্ক পরবো এবং সাবধানে থাকবো সুস্থ থাকবো